ডাক্তার এসে দিলাম আমি তোর অবস্থা দেখি আমি তো কালকে শুনলে তুই তো কইলি না হঠাৎ করে কইছিস আর তুই স্কুটার ফটো মেয়ে করাইছিস এটা হুদুদি তাই এটা আমার হুদুদি করাইছিস হ্যাঁ হুদুদি এটা কোনো লাগবে না 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 হুদুদি করাইছিস What's up guys, it's my boy Dipta and welcome to my another vlog. So, আজকের ব্লগটা আগের মতো এত একটা ইন্টারেস্টিং বা এরকম একটা গরম হবে না তো আজকে আমার ফ্রেন্ড একটু অসুস্থ আর কি সে হসপিটালের মতো এডমিট আছে ফ্রেন্ড বলতে তোমরা অনেকেই জানো সে হচ্ছে আমার বন্ধু তন্ময় সো তার জন্য খুব কষ্ট লাগতেছে সে আসলে সমস্যাটা কি আমি জানি তোমরা এদেরকে এখন বলবো না তোমরা আমার সাথেই থাকো আর আমি হসপিটালে যাবো যাওয়ার পরে দেখি কি অবস্থা কথা মোটামুটি একটা ভালো আছে তো চলো হসপিটালের সামনে দাদা হসপিটালের সামনে আমি এখন হসপিটালে চলে আসছি এটা হচ্ছে আমাদের কসবার সদর হসপিটাল আর মেবি আরেকটা কথা তোমাকে বলে রাখি তোমরা কিন্তু আমাদের আমি যা আসছি এই জিনিসটা জানে না হঠাৎ করে যাবো তার আগে একটা সারপ্রাইজের মতো দিব যে মোটামুটি শুনছি নাকি ভালো আছে আর যাই দেখি যাওয়ার পরে দেখি অবস্থাটা কি কিন্তু তার রুম তো খুবই জানি না সে প্রথম নম্বর রুমে আছে সো যাওয়ার পরে দেখি আমি তো বিশ্রাম করছি তো আমাদের হসপিটালে বেশি একটা বড় না আমাদের ইউনিয়ন ডোপাল হসপিটাল কমপ্লেক্স পেটের সমস্যাটা ধরছে নি ধরছে আর মোটামুটি ভালো এই ডাক্তার আসলে ডাক্তার কটার সময় আসবো তো আধা ঘন্টা মনে হয় ছোট ভাই থাকতো তুই একা একা কেমনে থাকতেছ বাবা সকালে মা আসছিল সিস্টেম আছে তোর অবস্থা দেখি আমি তো কালকে শুনলে তুই তো কইলি না হঠাৎ করে কইছিস আর তুই জানোস যে আমি হঠাৎ করে আইতে পারি কই যাব না গাইস আমাদের এখন ছুটি হয়ে গেছে মানে তন্ময় এখন ছুটি হয়ে গেছে তন্ময় খুব হ্যাপি আর আমরা এখন লিখে চলে যাবো মোটামুটি ভালো করে তাতে খাওয়ার বলে তো মোবাইল বাদ দেবো না একদম হসপিটাল একদম হসপিটাল লাগবে আচ্ছা আসো যা চলে এসেছি আমাদের পাড়াতে আর তন্ময় এখন চলে যাবে বাড়িতে তন্ময়ের অবস্থা দেখেন হাফ প্যান্ট আর অবস্থা খারাপ খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে বলতেছি এখন আমি যাই বুঝছস তুই এখন স্নান টান কর স্নান করে একটু ফ্রেশ হয় তো আমি ভ্যাকসিনটা নেওয়ার প্ল্যান আছে আর কি ভ্যাকসিনটা নিবো Few moments later. Guys, Tanmoy এখন বাড়ি দিয়ে আসলাম আমি এখন যাচ্ছি আমার বাড়িতে আমি আমার ভ্যাকসিন কাগজটা নিতে নেওয়ার পরে তন্ময়কে নিয়ে দেখি তন্ময়কে নিয়ে ভ্যাকসিনটা নিতে যাবো আর তন্ময় তো মোটামুটি এখন সুস্থ আছে চলো আমি এখন বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে কথা হচ্ছে End of flashback. All right, guys. আমরা এখন রেডি হয়ে চলে এসেছি পডকাস্ট নানটা সেরে নিয়েছি আর তন্ময় তো আমার সাথে আছে এখন আমরা ভ্যাকসিন নিতে যাব সো তন্ময়ের বডি দেখছো এখন এখন সে ফিটিং এখন আছে ফিটফাট সুস্থ আছে সকালে এখানে হসপিটাল দিয়ে গেছে আর আমি এখন হসপিটালে যাব ভ্যাকসিন নেওয়ার জন্য ওই সময় ভ্যাকসিনটা নিতাম যদি আমার পেপারটা নিতাম পেপারটা নিয়ে নেয় এখন পেপারটা চলে যাই আমাদের উপজেলা আমাদের সদর হসপিটাল কসবাতে তো যতটা তো আসলাম আশা করি সঙ্গে নিয়ে গেলে আর এখন আমাদের ক্যামেরাটাই ধরতে হচ্ছে তন্ময় সো আমি এখন যাবো ভিডিও যাবো ভ্যাকসিন যদি না কেন তোকে এত ভালোবাসি কত ব্যথা দেশের তুই তবু আমি হাসি দিয়ে যা ব্যথা তুই আমার একটা সমস্যা হয়ে গেছে আমি এখন ফাইজারে ডোজটা নিব কিন্তু আমার পাসপোর্ট নাই নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল পাসপোর্ট নাই বলতে পাসপোর্ট আছে কিন্তু আমার ফোনের মতো প্রিন্ট করতেই পারবো পাসপোর্টের যে ফটোগ্রাফার প্রিন্ট করতে তারপরে আমার ফাইজার ডোজটা দিব তো এরা সব শুধু চায়নাটা যাওয়ার জন্য আমি চায়নাটা নেবো না ভ্যাকসিন নিতে গেলে এত প্যারা খাইতে আছি আশেপাশে কোনো কম্পিউটার বা কোনো অনলাইনে কাজ করে কিন্তু কোনো দুবানি নেই পাসপোর্টের ফটোকপি নিয়ে আসছি
সো আমরা এখন যাব স্বাস্থ্য কমপ্লেক্সে যদি কি করা যায়। মানে তার কথা যে তোমাকে হয়রানি করবো, মানে হয়রানির শিকার করবে। পরবর্তী ব্লগ এর দেখতে পারবে। আজকের মতো এ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ।